এখন আমাদের তদন্ত বেরিয়ে আসছে প্রধানমন্ত্রী পক্ষতে এই এক ব্যাংক নয় আর এরকম নয়টা ব্যাংক থেকে টাকা টোন হয়েছে উনি finland যাওয়ার আগে কোয় 100 কোটি টাকা ওঠানো হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ শুভ দর্শক শ্রোতা আমার আজকের প্রসঙ্গ আবারো বর্তমান চোরাই সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর তবে আজকে এ বিষয়ে আমি নিজে থেকে তেমন কিছুই বলবো না আজকে ভিত্তিক নাগরিক টেলিভিশনের একটি টক শোতে বাংলাদেশের একজন সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদুল ইসলাম তিনি এই প্রসঙ্গে কিছু কথাবার্তা বলেছেন তার সেই বক্তব্যের আলোকেই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই শটকেসের ভিতর কো নিয়ে আমাকে আমাদের কে অনেকে আপনাকে আমাকে এক্স্যাক্টলি 32 টা হ্যাঁ আমাদেরকে এখন চ্যালেঞ্জ করবে যে আমরা প্রপাগান্ডা করছি আমি যারা বলছে প্রপাগান্ডা করছি তাদের গেটারতে বলছি আপনি আমার পাঁচটা প্রশ্নের জবাব দিন আমি আমি আপনাকে যারা করছি ক্রস করছি ফার্স্ট অফ অল উনি যদি তার ভাগ্নের সাথে দেখা করতে যান তাইলে এই ভাগ্নে তো বাংলাদেশিকো দেখা করতে পারে এই ভাবনা নিউ ইয়র্কে এসে দেখা করতে পারে উনি লন্ডন হয়ে যাবেন বলে আমরা মিডিয়াতে শুনলাম লন্ডনে এসে দেখা করতে পারে যখন তার মাও থাকে ওখানে যেতে হলো প্রথমত দ্বিতীয়ত কেন খালি প্লেন নিয়ে যেতে হলো তৃতীয়ত কেন এতগুলো সুটকেস নিয়ে যেতে হলো এখন প্রশ্ন হচ্ছে সুটকেসে যদি এমন কিছুই না থাকে তাহলে প্রধানমন্ত্রী কেন ফিনল্যান্ডে দুই দিনের জন্য গেলেন এবং সুটকেসে তাহলে কি ছিল আচ্ছা তাহলে এতগুলো সুটকেস গালও কেন তো সুটকেস যাইতেই পারে প্রধানমন্ত্রীর সাথে কিন্তু প্রধানমন্ত্রী বাগনের সাথে দেখা এই ওঝুহাতে ওখানে যাবে কেন এতগুলো সুটকেস নিয়ে তার মানে টাকা নিয়ে গেছে ওখানে হয়তো আরো কিছু নিয়ে গেছে আমরা জানি না এখন তো এই প্রশ্নগুলো তার সাথে প্রাসঙ্গিক দর্শক আপনারা নিশ্চয়ই জনাব ক্যাপ্টেন শহীদুল ইসলামের বক্তব্য শুনেছেন তিনি যে পাঁচটি প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলির কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে বলে আমি মনে করি না এই প্রশ্নগুলির জবাব আপনাদেরকেই দিতে হবে আই মিন আপনারা যারা আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কিংবা এই দলকে আপনারা সমর্থন করেন সেই সাথে যিনি বত্রিশটা লাগেজ নিয়ে ফিনল্যান্ডে গিয়েছিলেন তাকেই এই প্রশ্নগুলির জবাব দিতে হবে যদিও তিনি এই জাতীয় প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি আদৌ সফল হয়েছেন বলে আমরা মনে করি না এই প্রসঙ্গে আমি গতকালকেই একটি ভিডিও উপস্থাপন করেছিলাম বিষয়টি হলো তিনি যে ফিনল্যান্ডে বত্রিশটা লাগেজ নিয়ে গিয়েছেন এটি তো সত্য এখন প্রশ্ন হল সেই লাগেজের ভিতরে আসলে কি ছিল একজন মানুষ যখন কোনো দেশে ফ্লাই করে যান আইন হচ্ছে তিনি দুইটা লাগেজ এবং একটি হ্যান্ড লাগেজ ক্যারি করতে পারবেন তো তিনি যেহেতু ভি ভিআইপি মানুষ এবং তিনি নিজস্ব বিমানে বিদেশ সফরে যাচ্ছেন সুতরাং তিনি এর থেকে বেশি লাগেজ নিতে পারেন তো সেই লাগেজের সংখ্যা কত হতে পারে দুইটার জায়গায় তিনি তিনটা নিতে পারেন চারটা নিতে পারেন পাঁচটাও নিতে পারেন বা ছয়টাও নিতে পারেন কিন্তু বত্রিশটা লাগেজ তিনি নিয়ে গেলেন সেই বত্রিশটা লাগেজে তিনি কি নিয়ে গেছেন মানুষ লাগেজে কি নিয়ে যায় এই কাপড় চুপুর দরকারি কাগজপত্র এ সমস্ত একটা ব্যক্তিগত ল্যাপটপ এগুলো নিয়ে যেতে পারে এই জন্য দুইটা লাগেজের বিধান রাখা হয়েছে এবং সাথে একটা হ্যান্ড লাগেজও রাখার বিধান রাখা হয়েছে তো সেই জায়গায় তিনি বত্রিশটা লাগেজ নিয়ে ফিনল্যান্ডে গেলেন কেন গেলেন এবং সেই লাগেজে আসলে কি ছিল জাতি হিসাবে আমরা কি প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করার অধিকার রাখি না রাখিত। কিন্তু তিনি এই প্রশ্নের জবাব দিয়েছেন কি না দেন নাই তো আসলে তিনি লাগে যে কি নিয়ে গিয়েছিলেন এই বিষয়ে ক্যাপ্টেন শহীদুল ইসলাম আরো বক্তব্য রেখেছেন চলুন আমরা তার সেই বক্তব্যটিও শুনে আসি এখন আপনি টিটি ভাই দুঃখজনক ইউনিয়ন ব্যাংকের বোল্টের নয় লাখ নয় কোটি টাকা চলে গেছে বোল থেকে চলে গেছে আচ্ছা বোল থেকে চলে গেছে এখন কি হিসাব বেড়েছে কি জানেন ব্যাংক কাউরের পরে এই টাকা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বলা হচ্ছে প্রথমে হলো চুরি হয়ে গেছে দ্বিতীয় বাসায় হলো দেওয়া হয়েছে ব্যাংক না এটা এখন তৃতীয় অথেন্টিক বিস্তারিত রিপোর্ট পত্রিকার আমি একজন সম্পাদক হিসাবে অভিজ্ঞ সম্পাদক হিসাবে রিপোর্টটা আমি পরে দেখেছি আমি হলো সেটা ছাপাতাম এটার মধ্যে ওকে রিপোর্টটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো বিষয়বস্তু নাই একজন ভিবিআই কে এই টাকা দেওয়া হয়েছে বাংলাদেশে মাত্র দুইজন রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্ট সরি প্রধানমন্ত্রী মাত্র দুইজন তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে যাওয়ার আগে ইউনিয়ন ব্যাংকের ভোল থেকে নয় কোটি টাকা চুরি হয়ে গেছে মর্মে একটা সংবাদ শোনা গিয়েছিল পরে জানা গেল যে সেই নয় কোটি টাকা আসলে চুরি হয়ে যায়নি সেই টাকাটা একজন ভি ভি দেওয়া হয়েছে এবং এই টাকাটি কিন্তু ব্যাংক আওয়ারে উত্তোলন করা হয়নি ব্যাংক যখন বন্ধ হয়ে গেছে অর্থাৎ ব্যাংকের আওয়ার যখন শেষ হয়ে গেছে তখনই ইউনিয়ন ব্যাংকের ভোল থেকে এই নয় কোটি টাকা উত্তোলন করা হয়েছে এবং এই টাকাটা একজন ভি দেওয়া হয়েছে তো উনি সেটা কিন্তু ব্যাখ্যাও করেছেন যে বাংলাদেশে ভি হচ্ছেন দুজন একজন হচ্ছেন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি আরেকজন হচ্ছেন প্রধানমন্ত্রী তাহলে এখন প্রশ্ন হল এই নয় কোটি টাকা কোন ভিভিআইপিকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে নাকি প্রধানমন্ত্রীকে চলুন ক্যাপ্টেন শহিদুল ইসলাম তার যে ইনভেস্টিগেশন তার যে তদন্ত সেই তদন্তে কি বেরিয়ে এসছে টাকাটি আসলে কোন ভিভিআইপি কে দেওয়া হয়েছিল আচ্ছা যখন এই আর্টিকেলে বলা হলো যে একজন ভিভিআইপি কে টাকাটা দেওয়া হয়েছে নয় কোটি টাকা ইউনিয়ন ব্যাংকের আপনি বলবেন এটা আমি বলবো এখন পুরো জাতিকে জানাচ্ছি আমি এইটাও কিন্তু নিউজটা কিন্তু সেভাবে সার্কুলেট হয় নাই পুরো জাতিকে জানাচ্ছি এটা রাষ্ট্রপতি হয় টাকাটা নিয়েছেন অথবা প্রধানমন্ত্রী নিয়েছেন এখন আমাদের তদন্ত বেরিয়ে আসছে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এই এক ব্যাংক নয় আর এরকম নয়টা ব্যাংক থেকে টাকা টোয়ানো হয়েছে উনি ফিনল্যান্ড যাওয়ার আগে কোনটাই প্রকাশ করছে না যেটা একটা প্রকাশিত হয়ে গেছে ধরা পড়ে গেছে বাকিগুলো আর প্রকাশ করছে না তাহলে কত শত কোটি টাকা এবং এগুলো কি করা হয়েছে জানেন এখন ভিতরে খবর হলো মার্কেট থেকে আগে ডলার কিনা হয়েছে ডলার যাদের কিনছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে লোকালি যার জন্য এতগুলো টাকার দরকার হয়েছে এই হলো আসল অঙ্ক ভিতরের রাষ্ট্রপতি সাহেব এই টাকা স্পর্শ করেননি আমরা ইতিমধ্যে তদন্ত করে পেয়ে গেছি প্রধানমন্ত্রীর জন্য এটাকে নেওয়া হয়েছে তো প্রধানমন্ত্রী যদি নিয়ে থাকেন আমরা এখন শুনতে পাচ্ছি আরও নয়টা ব্যাংক থেকে টাকা নেওয়া হয়েছে কয়েকশো কোটি টাকা উঠানো হয়েছে তিনি তার ইনভেস্টিগেশনে যেটি বের করতে সক্ষম হয়েছেন তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এটা যেমন সত্য তিনি আবার একজন সাংবাদিকও বটে তিনি একটি পত্রিকার সম্পাদকও বটে তো তার মানে তার কথা ফেলে দেওয়ার মতো নয় তিনিই বলছেন যে তার ইনভেস্টিগেশনে ধরা পড়েছে যে দৈনিক ইনকিলাব পত্রিকায় শুধুমাত্র ইউনিয়ন ব্যাংকের ভুল থেকে নয় কোটি টাকা উত্তোলন করা হয়েছে এই সংবাদটি প্রকাশিত হয়েছে আর এই সংবাদটি প্রকাশিত হবার পর তিনি বেশ কিছুটা ইনভেস্টিগেশন করার পর জানতে পেরেছেন যে শুধুমাত্র ইউনিয়ন ব্যাংক থেকে নয় কোটি টাকা উত্তোলন করা হয়নি আরও নয়টি ব্যাংক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে যাওয়ার মুহূর্তে উত্তোলন করা হয়েছে তো নিশ্চয়ই এই নয়টি ব্যাংক থেকে শত শত কোটি টাকা উত্তোলন করা হয়েছে তো প্রথমের দিকে রিপোর্টে বলা হয়েছিল যে এই ইউনিয়ন ব্যাংকের যে উত্তোলিত নয় কোটি টাকা এই টাকাটা একজন ভি ভি দেওয়া হয়েছে তো যেহেতু ভি ভিআইপি হচ্ছেন দুজন তো একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী তো উনি ইনভেস্টিগেশন করে জানতে পেরেছেন যে এই টাকাটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি এই টাকাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই উত্তোলন করা হয়েছে শুধু উত্তোলন করে উনি বাংলাদেশে রেখে দেননি এই টাকাটা আবার ডলারে পরিণত করে সেই ডলার নিয়ে তিনি ফিনল্যান্ডে গিয়েছেন এটি কিন্তু তার ইনভেস্টিগেশনে ধরা পড়েছে এখন সত্য কি মিথ্যা সেটা আপ টু ইউ আমি কোনো মন্তব্য করতে রাজি নই চলুন তিনি আরও কি কি বলেছেন তার বক্তব্যের শেষ অংশটিও আমরা শুনে আসি উনি ওখানে থাকবেন ওখান থেকে ওয়াশিংটনে যাবেন যদিও ওয়াশিংটনে ওনার কোনো কাজ নেই ওয়াশিংটনে ওনার ছেলে তার সাথে নিউ ইয়র্কেই দেখা করতে আসতে পারেন এখন কি বলবেন আপনি না আমি জিনিসটা একটু অন্যভাবে দেখছি আমি প্লেনে উনি এভাবে ব্যবহার করাটা এটা আমি পছন্দ করছি না এটা রাষ্ট্রীয় সম্পদ অপচয় কিন্তু আমি একটা জিনিস ফিল করছি আমি অন্তর্গত জানি ভিতরে খবর জানি প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাটা ভালো না এবং এটা কোনো নতুন কিছু না আমি যখন নিউজটা ব্রেক করি এটা তখনই ব্রেক হয়েছে সেটা না কিন্তু ভাই তিন চার বছর আগ থেকে প্রধানমন্ত্রী অসুস্থতার ধরা পড়েছে তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করেছেন এখন আবার একটু গেছে আবার এখন চিকিৎসা করে আবার একটু ঠিকঠাক ডাক্তারের কাছে দেখানোর তো একটা কাম্য জিনিস তাই যার ক্ষমতা আছে আর উনি আমাদের প্রধানমন্ত্রী এই জায়গায় আরেকটি তথ্য বেরিয়ে আসলো সেটি হলো সাত আট সাত অর্থাৎ সেভেন এইট সেভেন যে বোয়িং চার্টার্ড বিমানটি তিনি তার সফর সঙ্গী হিসাবে রেখেছেন এই বিমানটিতে করেই তিনি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে গিয়েছেন যেখানে তার ছেলে সজীব ওয়াজের জয় বসবাস করেন এখন প্রশ্ন হল যে তিনি জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ থেকে ফ্লাই করে নিউ ইয়র্কে আসবেন এটি রাষ্ট্রীয় সফর তো এই সফরটাকে তিনি কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত সফর হিসাবে ব্যবহার করেছেন যেমন ফিনল্যান্ডে গিয়েছেন ফিনল্যান্ডে তিনি তার ভাগিনার সাথে দেখা করার জন্যেই গিয়েছেন এটা তার কিন্তু ব্যক্তিগত সফর এটি কিন্তু রাষ্ট্রীয় সফর ছিল না আর নিউ ইয়র্ক থেকে তিনি এই বিমানটাই ব্যবহার করে ওয়াশিংটনে গিয়েছেন তার ছেলের সাথে দেখা করতে এটাও কিন্তু ব্যক্তিগত সফর ছিল এবং সেই ব্যক্তিগত সফরেও তিনি তার রাষ্ট্রীয় সফরে ব্যবহৃত বিমানটি ব্যবহার করেছেন যেটাও কিন্তু দুর্নীতির আওতাই পড়ে তো যাই হোক বিষয়টি ক্যাপ্টেন শহীদুল ইসলাম ওইভাবে ব্যাখ্যা করেন নাই তিনি যেটা বলতে চেয়েছেন এটি কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ সেটি হলো আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে আমি একটি লাইভ করেছিলাম ইউটিউবে যে লাইভে বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্লোন ক্যান্সার হয়েছে তিনি তখন লন্ডন সফরে গিয়েছিলেন বলা হয়েছিল তিনি চোখের চিকিৎসা নেওয়ার জন্য লন্ডনে গিয়েছিলেন তো তিনি আদৌ চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন নাকি ইউরোপে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন নাকি ক্লোন ক্যান্সারের চিকিৎসার জন্যে গিয়েছিলেন এই বিষয়টি নিয়ে আমি তখনই আপনাদের অনেকের প্রশ্নের জবাব দিয়েছিলাম এর পরেও আপনারা অনেকেই বলে থাকেন যে আমি নাকি গুজব ছড়িয়েছিলাম তো আজকে ক্যাপ্টেন শহীদুল ইসলাম যে কথাটি বললেন যে তিন চার বছর আগে থেকেই তার একটা রোগ ধরা পড়েছে যে রোগটা মাঝে মধ্যেই খুবই খারাপ অবস্থানে চলে যায় তিনি আবার নিবিড় পরিচর্যা বা চিকিৎসার পরে ভালো একটা অবস্থানে আসেন আবারও খারাপ পর্যায়ে চলে যায় তো তিনি যে ব্যাখ্যাটা করতে চেয়েছেন তাতে বোঝা গেল যে তিনি হয়তো ওয়াশিংটনে তার সেই রোগের চিকিৎসার জন্যই গিয়েছিলেন এটাই কিন্তু তার অ্যানালাইসিস বা তার বক্তৃতার বিশ্লেষণে আমরা অনুমান করতে পেরেছি বা অনুধাবন করতে পেরেছি এখন আপনারাই আপনাদের বিবেককে প্রশ্ন করুন আজ থেকে দুই বছর আগে আমি যে রোগটির কথা তার ব্যাপারে বলেছিলাম সেটি কিন্তু ক্যাপ্টেন শহীদুল ইসলামও বলছেন এটা যে শুধু আমি একা বলেছি বিষয়টি কিন্তু এমন নয় এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই উনি তো বলেছেন একটি রোগ ধরা পড়েছে রোগের নামটা তো বলেন নাই হ্যাঁ এই জায়গায় আমি একমত পোষণ করি তো রোগের নাম বলেন ভাই আপনারা ওনাকে ফোন করে জিজ্ঞাসা করেন যে আসলে লোক রোগটা কি কথায় বলে না যে পো পো করলে পুটি মাছ তো ওনার কথায় বোঝা যায় যে একটা বড় ধরনের কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে তো সেই ব্যাধিটা হতে পারে ক্লোন ক্যান্সার হতে পারে অন্য ক্যান্সার আবার ক্যান্সার নাও হতে পারে অন্য কোনো বড় ধরনের রোগও হতে পারে যে রোগটা মানে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব নয় চিকিৎসার মাধ্যমে দমিয়ে রাখা যায় চিকিৎসার মাধ্যমে কিছুটা ভালো থাকা যায় এমন একটা রোগই তার হয়েছে তো যদি আপনাদের সন্দেহ হয় তাহলে ক্যাপ্টেন শহীদুল ইসলামকে কল করে তার সাথে যোগাযোগ করে আপনারা জিজ্ঞাসা করে নেন যে আসলে তার কি রোগ হয়েছে তো আমি পরিশেষে এতটুকুই বলবো যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের প্রধানমন্ত্রী বত্রিশটা লাগেজ নিয়ে ফিনল্যান্ডে গিয়েছেন তো তার এই বত্রিশটা লাগেজ কেন ফিনল্যান্ডে নিয়ে যেতে হলো এবং সেই লাগেজে তিনি কী নিয়ে গেছেন এই সন্দেহটা করারও অধিকার যেমন আমাদের রয়েছে এই লাগেজে তিনি কী নিয়ে গেছেন এই প্রশ্নটা করারও অধিকার আমাদের রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি এই বত্রিশটা লাগেজে কী নিয়ে গেছেন সেটি আজ পর্যন্তও তিনি জনগণের সামনে ব্যাখ্যা করেন নাই ওয়ালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার